আমি দেখাবো কেরা মুক্তি আমার আছে যে বুকের ছাতি ইয়ং মে দেখলে পরে করি মাতা মাতি বন্ধু জি সঙ্গে রাখা আছে কি বন্ধু জি সঙ্গে রাখা আছে আমি দেখাবো কেরা মুক্তি আমার আছে যে বুকের ছাতি ইয়ং মে দেখলে পরে করি মাতা দাদা দিনে বেলা হাসাচ্ছে রাত্রে বেলা কাঁদাচ্ছে দিনে বেলা বলছে আমি তোর ভালোবাসি রাত্রে বলছে আমি তোর ভালোবাসি না মানে যার টাকা নেই তার কিচ্ছু নেই আমার পাশের বাড়ি একটা ছেলে ভুলি ব্যাপারই বেটা সে একটা মেয়ে নিয়ে পাইলে চলে গেল আর আমি পুরো ঝাড়কে যাচ্ছি কাকার বলে বলি কাকাটা মেয়ে দেখ বিয়ে করো মিথ্যা কথা বলো না কাকা মেয়ে দেখতে গিয়েছিল মেয়ের বাবা নাকি বলেছে আমার মেয়ে বাচ্চা মেয়ে অল্প বয়স বিয়ে দেওয়া যাবে না দুদিন হয়নি সেই মেয়ে পাইলে চলে গেল বয়স কম তো পালাচ্ছে কেন মেয়ের বাবা রাস্তার পাশে বসে কান্নাকাটি করছে লো কাকা কি হয়েছে বলে আমার মেয়ে তো পাইলে চলে গেছে মানে কি আমোদ মারা কথা দেখো শুধু মনে হয় এরকম মোটা লাঠি দিয়ে পা তোলা দেখার মাথা বন্ধ করে দাও আমার অনেক দাদা ভাইরা বসে আছে অনেক দিদি ভাইরা বসে তোমাদের পা ধরে বলছে একটা মেয়ে দেখে দাও আমি ভালো চলে মিস বিশ্বাস করা খুব ভালো চলে এই বছরে তিন চার বার ঘূর্ণিঝড় হচ্ছে কখন পৃথিবী শেষ হয় তার ঠিক নেই একটা মেয়ে দেখে দাও না কিন্তু চুপচাপ বসে আছে একটা বাচ্চা কাউ কাউ করছে একটা মেয়ে দেখে দাও যাবে না আরে আমি ভালো চলে ভালো ইনকাম করি তো এই তো সাপ ধরি সাপের বিষ বিক্রি করি টাকা ইনকাম করি আর চাঙ্গা ছেলের ঘুম কেড়েছি চুম্পা সোনা আর কচি কাঁচা ছোট বড় সবাই দিবানা চাঙ্গা ছেলের ঘুম কেড়েছি চুম্পা সোনা কচি কাঁচা ছোট বড় সবাই দিবানা কিয়া কুচি লিছি বুকে জল নিবি না এই বুকের মাঝে ডাকে চুম্পা সোনা আদর করে বলে মানুষ মরে সারা হয়ে গেল আমি পরামর্শ খুঁজে বেড়াচ্ছি আর তুই ঘরের ভেতর ঢুকে ঠাকুর হয়ে দাঁড়িয়ে আছিস মানুষ মরে সাদা হচ্ছে তোর তাতা কি আমি ঘরে তো হাতরে কি মোড়ার মাথা তোমা তা মোড়ার মাথা তুই কি করবি আমি কুনিন তো ওই দেখো ঘরে নেই চালে না আমরা কাছে তা বস পাই হ্যাঁ রাত্রে যাই রাত্রাজি কামাক্কার ফেরত মাল দিদি গো যে পাশ ফিরে সয় সেই পাশ ফিরে সকাল করে দেয় ও নাকি আবার যায় কামুক খায় হ্যাঁ বিদ্যেশিকে তবে এখানে এসি বিদেশি গেছিস এই তো পা কাটে বাতাস কাটে ভূত কাটে এই থাম বাবা রে তোর মন্ত্রণে বাচ্চাদের রোগা রাখার বইয়ের কবিতা রে হ্যাঁ বৌদি রে কি বিদ্যে শিখেছিস কি শিখেছিস দাঁড়িয়ে আছি তো হ্যাঁ এখন বাঘ হয়ে যেতে পারি ও মাদি বাঘ হবি তুই মেয়ে ছেলে তো হ্যাঁ তোর এখন বেটা ছেলে করে দিতে পারি এই তোর আরে ভাই ভাল লাগে না বুঝলি ইয়া খে জীবন কেরম ছেলে একটা বরবের মতন গলে যাচ্ছে এই মরি বৌদি চেপা হ্যাঁ দি এ মাতা কথা বল কি হইদা ও যে টাকা বাকি আছে হইয়ে দিবি দেখ বৌদি তো তোর যদি এখন বেটা ছেলে করে দি সব তো ওলট পালট হয়ে যাবে দাদার অবস্থা কি হবে তবে থাক আমি বুঝতে পেরেছি তুই কত বড় গুণ ওরে আমি কি বলি শোন সরকার থেকে বারবার প্রচার করছে আগামী কাল হবে আজ ঝড়ে আর ঝড়ে হাত থেকে বাঁচতে যাদের কাঁচা বাড়ি আছে তারা কোনো পাকা বাড়ি কিংবা কোনো স্কুলে গিয়ে আশ্রয় নাও আর আমাদের তো ভাই মাটির ঘর ওই ঝড়ের সময় কি দেয়াল চাপা পড়ে মরবি বৌদির কি করবি ওই জন্য বলি ঘরের জিনিসপত্র গুছিয়ে আজ স্কুলে গিয়ে উঠি বৌদির বৌদির তুই তুই লেট করিনি তাড়াতাড়ি গিয়ে স্কুলে জায়গাটা ধর আমি তাড়াতাড়ি যাচ্ছি দাদা ইয়ার ঝড়ে কে মরবে কে বাঁচবে আমার দেখা দরকার নেই আমি যদি বেঁচে থাকি নতুন করে ওই পৃথিবী সৃষ্টি করবো সাপ ধরবো সাপের বীজ বিক্রি করবো টাকাও ইনকাম করবো ইয়ং মে দেখলে পরে করি মাতা মাতি হে বন্ধু কিষাণের আশা আছে হে বন্ধু কিষাণের আশা আছে হে বন্ধু কিষাণের আশা আছে मेरे महबूब में मेरी जी
नमस्कार माय नेम इज ईशा আমি এসেছি সাপ গবেষণাগার থেকে যেখানে সাপের বিষ নিয়ে রিসার্চ করি মানসিক রোগ বা হার্ট অ্যাটাকের ওষুধ তৈরি করা হয় শুনেছি গ্রামে বিষাক্ত বিষাক্ত সাপ পাওয়া যায় সাপগুলো কি ধরব সাপের বিষ সংগ্রহ করব আর এখান থেকে নিয়ে যাব ও তুই কোন জঙ্গলে রে সাপ রে ও তুই কোথায় থেকে ও তুই কোন জঙ্গলে সাপ রে ও তুই কোথায় থেকে রে বিষের থলি আহা মাহে দিয়ে দে না রে বিষের থলি আহা মাহে দিয়ে না রে স্টপ ইট হু আর ইউ আর কে তুই তুই আমার চিনতে পারিনি এই তো তোদের মুদ্রা দোষ আমি তো খরিজন আমি কি করব দে বিষের থলিটা দে বিষের থলি দিবি মানে বিষের থলির সাপটা দে ও মাই গড সাপ আমি কোথায় পাবো সাপ না দি গর্তটা দে গিয়ে দে ইজিট মুখ সামলে কথা বলছি সাপ লাগবে না বিষের থলি লাগবে না গর্তের মুখটা টু দে গিয়ে দে ইজিট রাসকিল দেখাবো যে খেল জানি তোর লো পার হয়ে যাবে ফেল আর ইজিট আমার পাওয়া জানিস এমন ঝাটকা দেবো না পুরো শেষ হয়ে যাবে রে আমার পাওয়া জানিস আমার পাওয়ার এই পাড়ার মেয়েরা সব জানে ইডিয়েট রাশি খেল দেখাবো যে খেল ইডিয়েট রাশি খেল দেখাবো যে খেল জানি তোর লো পাওয়ার হয়ে যাবে ফেল জানি তোর লো পাওয়ার হয়ে যাবে ফেল করবো রিচার্জ করবো আমি সাপ করবো রিচার্জ করবো আমি সাপ আমি তোকে শেখাবো ম্যাডাম এলাকার ডন তোকেই বোঝাবো এলাকার ডন আমি তোকেই বোঝাবো এলাকার ডন আমি তোকেই বোঝাবো বিজা থলিটা দে এই জন্য মালিক আইয়া ভূত এমনি তো শিখতে নেই আর কাকে কি বলতে শিখেন তো কোনি এ স্কুলে গিয়েছিলাম মাস্টার তো আমার নেয়নি আরে কি বলছিস মাস্টার বলে ওর কি বল লাগা বড় শিখাবো ও তো পাড়া সকলা শিখিয়ে পড়া আছে মাই গড আর জ্ঞানের কথা বলছিস জ্ঞান তো ভাগছে তোলা আছে ঢেলে দেবো গুড়িয়ে নিবি ওরে মূর্খ বুঝিস না তুমি কেন করিস বিরক্ত চোপে ঝাড়ে গোজা মেরে খুঁজে নেব আমি গত স্টুপিড মুখ সামলে কথা বলছি হাতে লাঠি আছে যত ঘন জঙ্গল লোক দেখা দরকার নেই লাঠি দিয়ে ঠিক গত খুঁজে নেব ওরে মূর্খ বুঝিস না তুমি কেন করিস বিরক্ত চোপে ঝাড়ে গোজা মেরে খুঁজে নেব আমি গত দরস না টেনশন মাঠে মশান
सारा टेंशन अच्छे मौसम तुके मजा देखबो एला कर डाउन तुके बजाबो एला कर डाउन आमी तुके बजाबो एला कर डाउन आमी तुके बजाबो ए भिजा थलीरा दे अरे हम कोते बाबू सातटा दे बेच तो हमर कछे नहीं बेच भाभी ना या छोरे घरे भेंगे छे या छोरी घरे भेंगे छे मानुष मरी जा बौदी की गत खोजे खोजे हमर जीवन चले जाए गत खोजे खोजे हमर जीवन चले जाए या छोरी घरे भेंगे छे या छोरी घरे भेंगे छे मानुष मरी जा गत खोजे खोजे हमर जीवन चले जाए गत खोजे खोजे हमर जीवन चले जाए गत खुजे खुजे आमार जीवन चले जा ए गत माने की रे गत माने सापेर गत हो रात तो सापेर गत रे क्यों छुने छिस तू तो বাড়ি থেকে চলে এলি আর ভাইরে কেলেকাদের উটনে দুটো সাপ যারা সে করছে তারে কেউটো সাপ তাই এমন ভাবে শঙ্ক লেগেছে সেই কেউটো সাপ সে করছে তার মুন্ডুয়ে এই গিলে নে তুই যখন দেখলি সাপে শঙ্ক লেগেছে নতুন একটা গামছা পেতে দিইনি আমাদের বাড়িতে উপকার হতো ওই সময় গামছা কিছু বেজনা বৌদি সাপের কাছে আছে এর কাছে মানে जले पुड़े शेष हो जा बौदी पुड़े मरे जाए तो মেশিনই যত হোক না ছোট গতি কত তুমি জানো এই মেশিন ম্যান কর পাগল হই তো কাজ কি মেশিন আছে রে কোন সব টুলু পাম্প দেখিছি হ্যাঁ সে যত ছোট হোক না যত উঁচু বাড়ি হোক না কেন আচ্ছা ঠিক উপরে জল তুলে দেবে তুষি রাগু ছাজা পাদি চাই না কোনো দিনও নে ভানো মেশিনই যত হোক না ছোট হোক গতি কত তুমি জানো গলায় হারের মালা সব বিশে তলি ব্যাপারটা কি একটু খুলে বলবি সবকিছু তো তোমার মেয়েদের জন্য আমার মতো মেয়েদের জন্য মানে তোমরা ফেসবুকে ভালো ভালো ছবি পাঠাবে আরে বলে আমি তোমাকে ভালোবাসি আমি তোকে বিয়ে করব তাই শুনি আমার মতো ছেলেরা যখন তোমাদের কাছে যায় যার টাকা থাকে কাছে টেনে নাও আর যার টাকা থাকে না দূরে ছুঁড়ে ফেলে দাও আমার জীবনে তাই ঘটে গেছে আজ আমার টাকা নেই ভালোবাসা নেই যদি টাকা থাকতো ভালোবাসাও থাকতো তাই তো প্রতিজ্ঞা করেছি সাপ ধরব সাপের বিষ বিক্রি করব টাকা ইনকাম করে ভালোবাসা কার বলে দেখিয়ে দেব হ্যাঁ ভাই ভালোবাসা করে দেখাবি তবে কালার কালার ভালোবাসা করে দেখাবি তা হ্যাঁ গো বাবুমি তোমাকে তো গ্রামে কখনো দেখিনি আরে আমাকে দেখবেন কি করে আমি তো থাকি শহরে ওই দেখো তা শহরে থাকো তাই গ্রামে কেন আমি এসেছি সাপ গবেষণাগার থেকে যেখানে সাপের বিষ নিয়ে রিসার্চ করি মানসিক স্টক বা হার্টের ওষুধ তৈরি করা হয় আর শুনেছি গ্রামে বিষাক্ত বিষাক্ত সাপ পাওয়া যায় তার জন্য আমার এখানে আসা তুই শুধু আমার কোমরটা ধরে রাখবি আর আমি সাপের গতে হাত ঢুকিয়ে দেবো চল দিদি গায়ে ভাইরে সাপে কলকাতা থেকে ফিরে যখন গায়ে করোনা লেগে আছে স্যানিটাইজার ব্যবহার করবি দিদি গো আমি বলি কোথায় কি হয়ে গেল কিন্তু না ওই জন্য বলে গো ছোট খোকা বলে ও সেখানে সে কথা কওয়া যাই ম্যাডাম কি বললো হ্যাঁ কি বললো আর তুই কি শুনলি সেটা সাপ দাও বিষ দাও কেন অল্প বাসে সাপ দিতে গিয়ে কি ছবল খেয়ার মারবে আমি কি বলি শোন অনেক কষ্ট করে ঘরে জিনিসপত্র গুছিয়ে স্কুলে জায়গা নিয়েছি সরকার থেকে খাবার বাড়িয়েছি আমার সঙ্গে চলে আসে খাবার সংগ্রহ করি বৌদি তুই লেট করি না তাড়াতাড়ি গিয়ে খাবারটা ধর আমি যাচ্ছি এই শুনো তোমাকে বলছি তোমার কি টাকার খুব প্রয়োজন সত্যি আমার টাকার প্রয়োজন আজ আমার টাকা নেই ভালোবাসা নেই যদি টাকা থাকতো ভালোবাসাও থাকতো ও বেশ আমি বুঝতে পারছি আজ থেকে তুমি আমার সঙ্গে থাকবে আমার সঙ্গে কাজ করবে সাপ ধরবে সাপের বিষ সংগ্রহ করবে আর অনেক টাকা উপার্জন করবে বলছিলাম মতে তুমি আমার কে আমি আমি তোমার বন্ধু একই সাথে হাত ধরে একই পথে চলব একই সাথে হাত ধরে একই পথে চলব একই প্রাণে মিশে গিয়ে একই কথা বলবো একই প্রাণে মিশে গিয়ে একই কথা বলবো একই সাথে হাত ধরে একই পথে চলব একই সাথে হাত ধরে একই পথে চলব একই প্রাণে মিশে গিয়ে একই কথা বলবো একই প্রাণে মিশে গিয়ে একই কথা বলবো
একই সাথে হাত ধরে একই পথে চলব একই সাথে হাত ধরে একই পথে চলব একই সাথে হাত ধরে একই পথে চলব।